মহারানা বাবদ স্ত্রীকে কি ঘরের ফার্নিচার দেওয়া যায়? মহারানা বাবদ স্ত্রীকে ঘরের ফার্নিচার দিবেন কিনা, দিতে পারবেন কিনা? এর উত্তর হলো যে ফার্নিচার অথবা অন্য কোনো কিছু যেটা মহারানা হিসাবে দেওয়ার জন্য ধার্য হয়েছে, স্ত্রীও সেটা গ্রহণ করেছেন খুশি মনে, সেরকম যে কোনো কিছুই মহারানা হতে পারে, কিন্তু সে ফার্নিচার স্ত্রীর একচ্ছত্র মালিকানা এবং অধিকার থাকবে। তিনি চাইলে সেটা বিক্রি করবেন, তিনি চাইলে তার বাবার বাড়িতে রাখবেন, তার নিজস্ব কোনো ফ্ল্যাট থাকলে সেখানে রাখবেন, এটা একান্ত তার। এরকম অধিকার যদি তিনি পান তাহলে সেক্ষেত্রে ফার্নিচার মহর হতে সমস্যা নেই। কিন্তু ঘরের ফার্নিচার বলতে স্বামী স্ত্রী আপনারা উভয়ে যে বাসায় বসবাস করবেন, যদি স্ত্রীকে বিয়ের আগে বলেন যে তোমাকে মহর হিসাবে আমি কিছু সোফা ইত্যাদি ফার্নিচার দেব, তো সেক্ষেত্রে ওই ফার্নিচার তো স্ত্রী একা ব্যবহার করবে না, বরং স্ত্রীর সাথে আপনিও ব্যবহার করবেন। তাহলে স্ত্রীর একচ্ছত্র অধিকার বা মালিকানা তো সেখানে সাব্যস্ত হলো না। এটা তো যদি এরকম হয় তাহলে বিষয়টা তো খুব চরম চালাকি একটা ব্যাপার হবে, যে স্ত্রীকে মহরও দিলাম আবার এমন জিনিস দিলাম যেটা আমার ঘরে এমনিই কাজে লাগবে। তো এরকম চালাকি করলে সেটা জায়েজ হবে না, সেরকম চালাকি করলে জায়েজ হবে না। যদি সেরকম চালাকি করেন তো শরীয়তের মাসালা অনুযায়ী স্ত্রীর অধিকার থাকবে আপনাকে বলতে যে তুমি বসার জন্য আলাদা মোয়াটোরা কিনে নিও, আমার সোফায় তোমার বসার সুযোগ নাই, এটা বলার রাইট কিন্তু তার থাকবে। আবার সে যদি কখনো চায় যে এই সোফা তুলে বিক্রি করে ফেলবে, তার বাপ ভাই নিয়ে যাবে, সে রাইট তার থাকবে। এক্ষেত্রে যদি আপনি বাধা দেন, এক্ষেত্রে যদি আপনি আপত্তি তোলেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে ডাল মেকুচ কালা হয়, আপনি আসলে মহর দিতে চান না, আপনি এটা চিটারি করতে চান। এই জন্য এই বিষয়গুলো একেবারে পরিষ্কার হতে হবে। লেনা দেনা অর্থাৎ পাওনা দেনা এবং লেনদেন পারস্পরিক, এই বিষয়গুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হতে হবে, কোনো ধোঁয়াশা রাখা যাবে না। এটা স্ত্রীর, এটা আপনার, এটা আপনার ভাই, এটা আপনার, এটা আপনার পার্টনার, এটা আপনার। আমাদের দেশে মানুষের মধ্যে লৌকিকতা এত বেশি, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখা যায় বলি যে আরে কিসের ভাগযোগ, আমরা আমরাই তো। এরপরে যখন ঝামেলা হয় তখন এবার টানাটানি শুরু হয়। তো ইসলাম এটা বলে না, অবশ্যই যার যার অ্যাকাউন্ট, যার যার হিসাব নিকাশ সম্পূর্ণ পৃথক হবে, অতিভক্তি করার কোনো সুযোগ নাই। তাহলে সেক্ষেত্রে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মোচন হবে, নানাবিধ ঝামেলা পথ সুগম হবে, তৈরি হবে। সম্প্রতি সৌদি আরবে পোকামাকড় খাওয়া শুরু করেছে, এটা কি জায়েজ যদি বুঝিয়ে বলতেন? সৌদি আরব আমাদের প্রমাণ না, সৌদি আরব যা করে ওটার নাম ইসলাম না। সৌদি আরব যা ভালো কিছু বললে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু বললে নাউজুবিল্লাহ, বিধায় সৌদি আরব আল্লাহ পোকামাকড় খেলে সেটা জায়েজ হয়ে যাবে না। আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে বলেছেন ওই হারিম আলাইহিম খাবায়েস, নোংরা এই জাতীয় জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। পোকা মাকড় এগুলো নোংরা, এদের এরা যা ইচ্ছা তা খায়, যা খুশি তা করে, এবং এদের নির্দিষ্ট কোনো আপনার ইয়ের মধ্যে, ডেফিনিশনের মধ্যে এনে এদের পবিত্রতা অপবিত্রতা বের করা সম্ভব না, বরং এরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত মানে এই খাবায়াসের মধ্যে পড়ে। এই জন্য ওলামা কেরাম এটাকে হারাম বলেছেন, জায়েজ নাই। এখন যদি সৌদিতে বা কোনো মুসলিম দেশেও খায় তারপর সেটা আমাদের জন্য জায়েজ হবে না। এই সমস্ত অখাদ্য কুখাদ্য চাইনিজরা খুব বেশি খায় এবং এই অঞ্চলের মানুষ বেশি খায়। এই যে করোনা হয়েছে তার পেছনেও এগুলোর একটা বড় ভূমিকা ছিল, যেখান থেকে ছড়াইছে, তাদের ওই তথ্যগুলো যদি সঠিক থাকে আর কি। আল্লাহ আলাম।